দিল্লিতে মুনকা মেট্রো স্টেশনের পাশে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল সেইখানে আজ পৌঁছে যান দিল্লি পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে সেই কারখানার লাইসেন্সের খোঁজ করা হয়, যদিও পাওয়া যায়নি সেই লাইসেন্স, এবং তারপরেই গ্রেফতার করা হয় মালিক হরিশ গোয়েলকে। আরও একবার জানিয়ে রাখবো, দিল্লিতে মুনকা মেট্রো স্টেশন মুনকার পাশে যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে আজ ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লি পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই কারখানার লাইসেন্সের খোঁজ করা হয়, কিন্তু যেমনটা জানা যাচ্ছে সেই লাইসেন্স কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ সেই কারখানার লাইসেন্স পাওয়া যায়নি এবং তারপরেই কারখানার মালিক হরিশ গোয়েলকে গ্রেফতার করা হয়। যেমনটা আপনাদের আগেই জানাচ্ছিলাম যে মৃতের সংখ্যা বেড়ে কিন্তু হয়েছে 27 এবং আহত 12। গতকাল ঘটনাস্থলে 30টি দমকলে 30টি ইঞ্জিন গিয়ে পৌঁছায় এবং আজ সকালে মৃতের সংখ্যা বেড়ে হয় 27, আহত 12। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতের পরিবারের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। একটি টুইট করে তিনি শোক প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আজ ঘটনাস্থল পরিদর্শন করতে যান দিল্লির পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কারখানার লাইসেন্সের খোঁজ করা হয়, যদিও কারখানার লাইসেন্স পাওয়া যায়নি, তারপরেই কিন্তু কারখানার মালিককে হরিশ গোয়েলকে গ্রেফতার করা হয়। কারখানার মালিক হরিশ গোয়েল, দেখতে পাচ্ছেন সেই ছবি, হরিশ গোয়েলের ছবি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সেই কারখানার লাইসেন্সের খোঁজ করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করতে যান দিল্লি পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল, কিন্তু লাইসেন্স পাওয়া যায়নি, লাইসেন্স পাওয়া যায়নি এবং কারখানার মালিককে গ্রেফতার করা হয়। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছেন এবং সেই উদ্ধার কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে। গতকাল দিল্লিতে মুনকা মেট্রো স্টেশনের পাশে একটি বহুতলে ভয়াবহ আগুন এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে মৃত্যু হয়েছে 27 জনের, আহত 12, তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের উদ্দেশ্যে 2 লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন, একটি টুইট করেছেন, শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে আজ ঘটনাস্থলে পরিদর্শনে যান দিল্লি পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান এবং এই কারখানার লাইসেন্স খোঁজা হয়, কিন্তু পাওয়া যায়নি লাইসেন্স। অবশেষে এই কারখানার মালিক হরিশ গোয়েলকে গ্রেফতার করা হয়। তবে উদ্ধারকারী দল কিন্তু এখনো ঘটনাস্থলে আছে, অর্থাৎ যেখানে অগ্নিকাণ্ড হয় সেখানে কিন্তু উদ্ধারকারী দল এখনো আছে। দেখতে পাচ্ছেন হরিশ গোয়েলে ছবি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজ দিল্লি পৌরসভার কমিশনার সঞ্জয় গোয়েল ঘটনাস্থলে যান পরিদর্শন করেন, সেই কারখানার লাইসেন্সের খোঁজ করা হয়, যদিও লাইসেন্স পাওয়া যায়নি, তারপরেই কারখানার মালিক হরিশ গোয়েলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকারী দল, তারা কিন্তু এখনও রয়েছেন ঘটনাস্থলে, তারা উদ্ধার কাজ চালাচ্ছেন, সকাল থেকেই সেই উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় আরও একবার জানিয়ে রাখবো, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27, অন্যদিকে আহত 12 জন, 50 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার কাজ কিন্তু এখনও জারি রয়েছে, চলছে উদ্ধার কাজ। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরাজ ঠাকুর। নীরাজ, কি আপডেট হয় অভিতাক? দেখিয়ে হাদসা জো হ্যায় ও কাফি জাদা গম্ভীর হো গয়া হ্যায় অর জো ফ্যাক্টরি কে মালিক হ্যায় হরিশ গোয়েল উনকো ভি আব অ্যারেস্ট কর লিয়া গয়া হ্যায় और उनके ऊपर इल्जाम है कि वहाँ कोई फायर सेफ्टी के जो नॉर्म थे वो पूरे नहीं थे और ना ही फायर सेफ्टी का लाइसेंस दिया गया था। और ये बात जब एमसीडी से भी पूछी गई थी कमिश्नर से, तो वो भी इसका कोई जवाब नहीं दे पाए थे और वहाँ से चले गए थे। तो जाहिर है काफी बड़ी जो थी वो एक तरह से इसमें लोगों की जान जोखिम में डाली गई थी। किसी तरह के फायर सेफ्टी के कोई लाइसेंस नहीं था, कोई नॉर्म नहीं थे, वो क्लियरेंस नहीं थी, उसके बावजूद ये फैक्ट्री चल रही थी और बिल्कुल ऐसी जगह चल रही थी जहाँ आसपास काफी सारी रिहायश है और सामने ही मेट्रो है, मेट्रो स्टेशन है, उसके बावजूद ये सब चल रहा था।
फिलहाल सरकार ने जांच के आदेश इसमें दे दिए हैं, दिल्ली सरकार की तरफ से जांच के आदेश दिए गए हैं और ये कहा गया है कि जल्द ही दोषियों के खिलाफ कार्रवाई होगी। फिलहाल जो मालिक हैं उनको गिरफ्तार कर लिया गया है। जो लोग इंजर्ड हुए थे उसका हालत अब कैसी है? देखिए उसमें से 12 लोग जो है वो 50 लोग उनको रेस्क्यू किया गया, उसमें 12 लोगों की हालत गंभीर है और अभी फिलहाल 27 का आंकड़ा है, 27 लोगों की जो लिस्ट है वो जारी की गई थी, लेकिन कुछ लोग मिसिंग है जिनकी लिस्ट तैयार की जा रही है और कुल मिलाकर ये आंकड़ा बढ़ सकता है। जी शुक्रिया नीरज, हमारा कथा बोलते हैं हमारे प्रतिनिधि नीरज ठाकुर के संगे।